Mynah. Munchina. Hello. তুমি কারো খাবা আমার কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ, এদিক ঘোরো তাহলে। মুখ পরিষ্কার করে নিচ্ছো? ফ্রেশ মাউথ নাও। এই যে বাবু, নাও নাও না, হ্যাঁ নাও, খেয়েছ বলো। হ্যাঁ, তোমার জন্য খাবার তৈরি করে এনেছি আমার সোনার জন্য। কেমন মন সোনা? হ্যাঁ, কলিজা তোমাকে একটা কলিজা মেয়ে সোনা বাবু। আমুন বাবু এত ভালো কেন? বাবাটা সোনা বাবা, সোনা বাবার জন্য তুমি এখানে বসে আছো? ছেলে দিলে যে খাবে, আরেকটা নাও, আরেকটা নাও, ওটা খেয়ে না। না না বলো শোনা, আমি তোমার জন্য এই যে, আসলে বাসায় যদি অনেক সময় পাখির খাবার, ওরা একই খাবার দিলে বারবার পাখি খেতে চায় না, তো আমি ওর জন্য আটা দিয়ে, আটা এবং চালের গুঁড়া দিয়ে এই খাবারটা তৈরি করে নিয়েছি। তো কোনো তেল দেয়নি, শুধু একটু লবণ দিয়েছি। এটা ছোট ছোট করে ছিঁড়ে ওকে দিলে ও খায়, তো আমি এখন এটা ছিঁড়ে ওকে ছোট ছোট করে দিচ্ছি। একটা রুটির মতো বানিয়ে নিয়েছি একটু মোটা করে, কিন্তু পোড়ানো যাবে না। দুই সাইড যদি পুড়ে যায় তাহলে ওরা খেতে চায় না, খেলে ওদের পেটে অসুবিধা হয়। তো আপনি ইজিলি এরকম একটা খাবার তৈরি করে পাখিকে আটা দিয়ে, চালের গুঁড়া দিয়ে, ডালের গুঁড়া দিয়ে বানিয়ে খাওয়াতে পারেন, তাতে পাখির স্বাস্থ্য ভালো থাকবে। আমি মাঝে মধ্যে এই রুটিটার ভেতরে গুঁড়ো দুধ, গরুর দুধ এটাও দেই। সোনা 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 আসো, আমি আজকে আসলে আমাদের বারান্দায় রেখেছি। এটা হচ্ছে আমার বারান্দা, আমার বারান্দাতে আমি গাছ রেখেছি। আমার একটা আয়না, আয়নার নিচে আমি এভাবে আসলে গাছ লাগিয়ে দিয়েছি, তাতে আমার আয়নার কাজটাও হয় আর গাছগুলো দু সাইড থেকে উঠছে, তাতে খুব ভালো লাগে। আমি পুরো আয়নাটা এই গাছটা দিয়ে কভার করে দেবো সাইডটা, আর হচ্ছে ভালো লাগছে খুবই। আর নিচের এই বাটিটাও আমি ঢেকে দিব মানি প্লান্ট দিয়ে, বড় হলে মানি প্লান্ট। তো এইভাবে করে রেখেছি, আমার কাছে বেশ ভালো লাগে। সোনা সোনা নাও, আয় নাও, এই যে হ্যালো নাও বাবা, আরো নেবে নাও, খুব পছন্দ করে ও এই খাবারটা। এই খাবারটা দিলে আর মুড়ি দিলে ওর মাথা ঠিক থাকে না। অবশ্য ও মাছ কাটা বেছে একদম মাছটাকে হাতে ম্যাশ করেও আমরা ওকে খাওয়াই, তারপরে মাংসটা কলিজাটা এটা ম্যাশ করে একদম হাতে ছোট ছোট হাতে একদম ওর খাঁচার কাছে ধরলে ও এইগুলো খেয়ে নেয়, তাতে পাখির শরীরটা ভালো থাকে, শক্তিশালী থাকে পাখি। আমার পাখিটা সবসময়ের জন্য মাশাল্লাহ, ও হচ্ছে খেলাধুলা করে সবসময়ের জন্যই অ্যাক্টিভ থাকে। নাও বাবা নাও, তুমি গোসল করবা? শোনা, গোসল করার কথা বললে সেই খুশি, ফেলে দিয়েছ ওটা, ফেলে দিয়েছ, নাও নাও, এই যে এই যে আর একটা দিয়েছি না শোনা, নাও এই যে। তুমি বাইরে কি দেখছো? বাবা আসছে নাকি তাই দেখছো? বাড়ি থেকে গাড়ি যাচ্ছে আর ও দেখছে যে ওর বাবা আসছে না, যে খুব খোঁজাখুঁজি করছে আজকে সকালে বাবাকে। বাবা আসলে নাই, বাবা তো বাইরে গেছে কাজে, অনেক দূরে গেছে, আসতে আরও দুই তিন দিন সময় লাগবে। এত গাড়ি দেখতে পারে, শুধু গাড়ি দেখবে কাল থেকে। হ্যাঁ বলো না বাবা, না না আনবে না, নেবে না, শোন খুবই দুষ্টুমি করছো তো বাবাটা। চলে গেলাম, আমাকে শোনা শোনা বলো, আমি চলে গেলাম, শোনা শোনা বলো, বাই বাই বলো, বলো বাই বাই, আও বাবা, তাহলে চলে যাচ্ছি, চলে যাচ্ছি গো।
চলে যাচ্ছি, চলে যাব। আর খাবে না? পেট ভরে গেছে না? পেট ভরে গেছে আর মুখে একটু খাবার লেগে গেছে। হুম, ওকে দেখে দেখো কত কবুতর এখান থেকে আসছে উড়ে উড়ে। নাও, হ্যাঁ, আর খাবে না? চলে যাচ্ছি তাহলে। এখন আল্লাহ হাফিজ বলো, শোনো শোনো, আল্লাহ হাফিজ বলো বাবাটা, বাবাটা, হ্যাঁ বলো, আল্লাহ হাফিজ বলো আমাকে, বলো আল্লাহ হাফিজ, শোনো শোনো, আসো ব্যাপারটা বাইরে দেখছো কি নেবে তুমি, কিছু একটা ওর পছন্দ হয়েছে, ও সেটা নেবে, আসো কেন পাখি দেখছে, আসলে শুনছি তোমার বন্ধু পাখি, ও পাখিদেরকে খুবই ভালোবাসে, আসো শালিক পাখিকে দেখছে, শালিক পাখি তোমার বন্ধু ফ্রেন্ড, হ্যাঁ শালিক তোমার ফ্রেন্ড, বলো শালিক তোমার ফ্রেন্ড, শোনো না, শোনো কথা, শোনো খুবই দুষ্টুমি করছো, কাম কাম কাম, শোন শোনা, বলো